হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইটসা রিবা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে অনেকদিন পরে আসছিলাম বিনোদিয়া পার্কে ঘুরতে, তো ভাবলাম যে হচ্ছে একটু ভিডিও করব, পিক টিক তুলব। তো তুলতে তুলতে অনেক পিক তুলছে, অনেক ভিডিও করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা ছোটোখাটো একটা ব্লগ বানাই। তো আজকে বিনোদিয়া পার্কে এই সুন্দর সুন্দর ফুলের সাথে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো ফার্স্টে দেখো, বিনোদিয়া পুরোই ফাঁকা, কোনো লোকজন নাই, একমাত্র আমি ছাড়া। তারপর বিনোদিয়ার রাস্তার ওখানে আমি সুন্দর কয়েকটা পিক তুলছিলাম আর একটা গোল গোল ঘোরার ভিডিও বানাইছিলাম। পরে আস্তে আস্তে হেঁটে ভিতরের দিকে যাই। তো এ দেখো চারদিক কত সুন্দর, কিন্তু একদমই ফাঁকা, লোকজন নাই। দেন হচ্ছে আমি একটা ভিডিও করি, তো জুতা খুলে রাখছিলাম, আমার ব্যাগ ট্যাগ সব পড়ে যাচ্ছিল। তারপরে ব্রিজের উপরে যাই, ওখানে না সূর্যের আলোটা মনে করো যে গাছের ভিতরে ছিল, আর ব্রিজের উপরে আলো আসতেছিল, অনেক সুন্দর ভিডিও আসছিল। তো আমি কি করলাম, কয়েকটা পায়ের ভিডিও বানানোর ট্রাই করছিলাম। তো আমি আমার ফ্রেন্ডকে বলি যে ভিডিও বানায় দাও, তো ফার্স্টে ক্যামেরা ব্যাকা করে ধরছে। তো আমি বলছি কি না, ওইভাবে না, তুমি সোজা করে ধরো, তাহলে ভালো হবে। তো ভাই ফার্স্টে একটা ভিডিও করি, ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়, পুরোটা তো আমি স্লোমো করে স্টোরি দিছিলাম, তোমরা দেখছিলা। কিন্তু যখন আমি লাস্ট একবার ট্রাই করছিলাম, আমার পাটা একদম মুচড়ে গেছিলো, আমি অনেক ব্যথা পাইছিলাম। এখানে যে এত ভালো লাগছিলো জানো না, কি সুন্দর যে পাখি ডাকতেছিল। ফুল গাছ, সুন্দর না দেখতে? দেখো ফুল না, এটা তো ফুলের পাতা মেবি। হ্যাঁ ফুলও আছে, আমি জানি না এই ফুলের নাম কি বা এই গাছের নাম কি। তারপরে আমি যখন ব্রিজেও আবার উপরে উঠতেছিলাম, তো ভাবলাম সিঁড়ির উপর দিয়ে উঠে একটা গোল ঘোরার ভিডিও বানাই, যেহেতু সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল। তারপরে অনেক পিক টিকও তুলি। পরে হচ্ছে যে আমি একটা জায়গায় ফোন রেখে একটু গোল গোল ঘুরছিলাম আর একটু কয়েকটা পিক তুলতেছিলাম। অবশ্য ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো যে আমি কতগুলো পিক তুলছি, কী করছি না করছি। দেখো কত বড় জিরাফ দেখছো, যারা দেখোনি তারা দেখো, এটা তাদের জন্য, আর যারা দেখছো তাদেরকে আর কি বলবো বলো, আসলে কিছু বলার নেই। ভাবতেছি এখানে ছবি তুলবো, কেমন লাগবে বলো? এদিকে তাকাও, হ্যালো মিস্টার, তাকাই না, রাগ করছে। দেখো আমি তো জিরাফের সাথে একা একা ছবি তুলতে পারবো না, তো একটা গাছের উপরে ফোনটা রাখছি, হ্যাঁ এখন ছবি তুলবো সেই জন্য। তো ছবি তো একা তুলতে পারবো না, তাই ভিডিও করছি। ভাবতেছি পরে এখান থেকে স্ক্রিনশট দিব, তাহলে কি হবে, ছবি হয়ে যাবে না বলো? কেমন লাগতেছে বলো? আসলে বিনোদিয়ায় কোনো লোকজনই নেই আজকে, ঠিক আছে, আজকে একদমই ফাঁকা, ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেস্ট, ঠিক আছে, কোনো আনিজি লাগবে না নিজের কাছে, ভাল লাগতেছে ঘুরতে। এখন আসবে মিস্টার টুরিস্ট। তো আমার অনেক ক্ষুধা পেয়েছিল, তো আমি একটা চিপস খাচ্ছিলাম। তো খাওয়ার সময় দেখতেছিলাম যে আসলে ফুল গাছে অনেক ফুল গাছ ছিল, কিন্তু তেমন কোনো ফুল টুল ছিল না। তো এই গাছটার নাম আসলে জানি না, তো আমি একটা ফুল পাইছিলাম। তো আমি কি দেখো, এই যে একটা ফুল, অনেক কষ্ট করে একটা ফুল পাইছি। তো দেখো ফুলটা কিন্তু ভালোই সুন্দর ছিল। তো আমি আবার চিপস খাওয়া শুরু করছি। পরে ওই যে উপরে গাছের সাথে কিছু ঘর টাইপ ছিল না, ওর উপরে আমার ফ্রেন্ড দাঁড়া বলে কি তুমি ঘুরো, আমি একটা ভিডিও করি। আমাকে ভাই আগে দাঁড়া খেয়ে নিই তারপরে ভিডিও। পরে খাওয়া হয়ে গেলে পরে আরেকটা ভিডিও করছি, এমন ঘুরা ঘুরছি আমার মাথায় ঘুরাই গেছে, আমি আরেকটু পড়া যেতাম, ঠিক আছে। তো কাপলদের বসার জন্য একটা বেঞ্চ তৈরি করছিল, তো ওখানে একটা গোল লাভের মতো একটা জিনিস ছিল, যেখানে এরকম সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটছিল। তো আমি ওখান থেকে ওইগুলো ছিঁড়ে নিজের মাথায় দিচ্ছিলাম, ফুল লাগাচ্ছিলাম আর কি। তারপরে ঘোরা টোরা শেষ হয়ে গেছে আমাদের, এখন বাসায় যেতে হবে। তো আমার মন অনেক খারাপ ছিল। তারপরে হচ্ছে আমি একটু মেকআপ পরছিলাম, পরে ফুলগুলা মাথায় দিছিলাম যে অনেক সুন্দর লাগতেছিল, কয়েকটা ছবি তুলবো তাই।
পরে ওখানে অনেকগুলো ছবিও তুলি, অনেকগুলো ভিডিও করি। তো আমি নিজেই দেখাইছি নিজেকে আর নিজে ভিডিও করছি, পিক তুলছি। এর বাইরে আসলে আশেপাশের কোনো ভিউ নেওয়া হয়নি, আর আমি বেশি একটা ঘুরছিলামও না, যেহেতু আমি অসুস্থ, আমার ভয় শুনে সবাই বুঝতেই পারতেছো। তো যাই হোক, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা। থ্যাংক ইউ আর সবাইকে এতক্ষণ ওয়েট করার জন্য অনেক অনেক শুক্রিয়া। আর এই যে আমার কয়েকটা পিক যেগুলো আমি তুলছিলাম, তোমাদেরকে বলছিলাম ভিডিও শেষে দেখাবো। তো আল্লাহ হাফেজ, আজকে আমি তো ভিডিও এখানেই শেষ।